যেই বান্দা যত আল্লাহর দরবারে প্রিয় হয় ওই বান্দার পরীক্ষাটা আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বড় হয়। হে মুসলমান ভাই বন্ধুরা, নবীদেরকে যে পরীক্ষা করছে ওলিদেরকে পরীক্ষা করব না, ওলিদেরকে যে পরীক্ষা করছে মুমিনদেরকে পরীক্ষা করব না, মুমিনদেরকে যে পরীক্ষা করছে সাধারণ মুমিনদেরকে পরীক্ষা করবে না। এই মুসলমান ভাই, আমার দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের উপরে অত্যাচার কম হয়েছে না বেশি হয়েছে? সীমা কতটুকু? সীমা শেষ করা যাইব নি? জোরে কন। হে মুসলমান ভাই বন্ধুরা, তাফসীরে কাবীরের মধ্যে লিখে তমাম পৃথিবীর মানুষের কান্নার পানিগুলো যদি এক জায়গার মধ্যে জমা করা হয় হযরত দাউদ নবীর সমান হবে না। দাউদ নবী সহ তমাম পৃথিবীর মানুষগুলার কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় হযরত নূহ নবীর সমান হবে না। নূহ নবী সহ তমাম পৃথিবীর মানুষের কান্নার পানিগুলো যদি এক জায়গায় জমা করা হয় হযরত আদম নবীর সমান হবে না। আদম নবী সহ তমাম পৃথিবীর মানুষের কান্নার পানিগুলো যদি এক জায়গায় জমা করা হয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের তায়েফের একদিনের কান্নার সমান হবে না। তমাম পৃথিবীর মানুষের কান্নার ফানিগুলা এক জায়গা জমা করলেও বিশ্ব নবীর তায়েফের এক দিনের কান্নার সমান হবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাই বন্ধুরা, এইবার ভালো করে শুনে নিতে হবে রে ভাই, আমার দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তাইফে কি পরিমাণ কষ্ট করছেন? জোরে বলেন ঠিক কি ঠিক না? তাইফের তিনজন নেতা ছিল, একটু জোরে কোন কয়জন? তাইফের তিনজন নেতা ছিল, একজনের নাম হইছে আবদ ইয়ালিল, দ্বিতীয় জনের নাম হইল মাসউদ, তৃতীয় জনের নাম হলো হাবিব। জোরে কোন কয়জন হইছে? সবাই যে মুখ খুলে কয় না, কয়জন? এই তিনজন হলো, তিনজন হলো তাইফের নেতা আর সরদার রে ভাই। এই তিনজন নেতার কাছে আমার রসুল একজন সাহাবী, ওই সাহাবীর নাম হয়েছে জায়েদ বিন হারেসা। নাম আগে শুনছেন? নির্জরে গান জায়েদ বিন রসুলের পালক পুত্র ছিল রে ভাই, ওই জায়েদ বিন হারেসাকে আমার রসুল ডাক দিয়ে কইছে তাইফের ময়দানে যাওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, তায়েফের ময়দানে কেন যাবেন? রাসূল ডাকতে যায় মক্কার বেঈমানেরা আমার ইসলামকে গ্রহণ করে নাই, আমি এখন তায়েফের ময়দানে গিয়ে দিনের দাওয়াত দিব। আমি আশা করি তায়েফের মানুষ দিনের দাওয়াত গ্রহণ করবে, মক্কার মানুষেরা গ্রহণ না করলেও। যায়েদ বিন হারেসা ডাক দিয়া কন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আমাকে সঙ্গে লইয়া তাইফের দিকে রওনা দিয়ে গেল। তাইফের ময়দানে যাওয়ার পরে সর্বপ্রথম তিনজন নেতার কাছে গেছে। সর্বপ্রথম গেল আবদে ইয়ালিল, আবদে ইয়ালিলের কাছে। আবদে ইয়ালিলকে ডাক দিয়া কা আবদে ইয়ালিল রে, আনা রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে রাসূল। জোরে কোন কার পক্ষ থেকে? একটু জোরে কর না কার? একটু চিৎকার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান ভাই বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন পালক পুত্র যায়েদ বিন হারেসাকে সঙ্গে লইয়া তাইফের দিকে রওনা হয়ে গেছে। তাইফের ময়দানে যাওয়ার পরে তাইফের তিনজন লিডার ছিল, একজনের নাম হলো আবদে ইয়ালিল। আবদে ইয়ালিলের কাছে গিয়ে বলে, এরে আবদে ইয়ালিল,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, আমাকে রাসূল মানো, আল্লাহকে এক বলে স্বীকার করো। আব্দি আলী ডাক দিয়া কয়, এরে মুহাম্মদ, খোদাই খানাই কাবাকে তোমাকে নবী বানায় পাঠাইছে, জোরে জোরে কন নাউজুবিল্লাহ, খোদাই বুঝি তোরে নবী বানায় পাঠাইছে তায়েফের বেইজ্জতি করার জন্য। আমি তুমি কিভাবে সাহস করতে পারলা আমি আব্দে ইয়ালিলের কাছে দিনের দাওয়াত দিতে? চলে গেল মাসউদের কাছে, মাসউদকে ডাক দেখো, মাসউদ রে কালমা পড়া। মাসউদ ডাক দিয়া কয়, মুহাম্মদ, খোদাই বুঝি তোমার সারা জগতের মানুষ খুঁজা পায় না, আর নবী বানাইতো, যা তোকে ধিক্কার দিলাম। এইবার গেল হাবিবের কাছে, ডাক দিয়া কয়, হাবিবরা, তুমি যদি নাকি নবী হও তাহলে তোমার সাথে তর্ক করাটা অমঙ্গলের কারণ, আর যদি নাকি তুমি নবী না হও গো, তোমার মতো লোক আমি হাবিবের সাথে কথা বলার যোগ্যতা রাখে না, জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু বেঈমানের দল বুঝে নাই, নাফরমানের দল বুঝে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান সেই বিশ্ব নবী হইলেন ইনিই, জোরে কর ডেকে ডেকলা। হে মুসলমান ভাই বন্ধুরা, বেঈমানের দল রাসূলের ধর্ম গ্রহণ করা তো দূরের কথা, দিনের দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, উল্টা এলাকার বকাটে ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে। বকাটে ছেলেরা, আরে বকাটে ছেলেরা, এই কুরাইশী ছেলেটা মুহাম্মদ আমাদের এলাকায় এসেছে বিপর্যয় সৃষ্টি করতে, দে বের করে দে, হাতের মধ্যে পাথর ল, পাথর দিয়ে কুরাইশী লোকটার শরীরের মধ্যে নিক্ষেপ করো, অটোমেটিক তার শরীরটা রক্তাক্ত বানাইয়া দাও, জোরে জোরে কর নাউজুবিল্লাহ। বকাটে দল বুঝে নাই আল্লাহর নবী যে তিনি, কিন্তু বকাটে বেঈমানের দলেরা হাতের মধ্যে পাথর লইয়া আমার রসুলের শরীরের মধ্যে নিক্ষেপ করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরীরের মধ্যে যেই দিক দিয়ে পাথর এসে ওই দিক দিয়ে যায়েদ ইবনে হারেসা দাঁড়াইয়া যায়। যায়েদ বিন হারেসা ডাক দিয়ে কয়, বেঈমানের দলের আরে, কার শরীরের মধ্যে আঘাত করতেছ রে, তোরা কি জানোস না উনি হইছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেন রাসূলের শরীরের মধ্যে আঘাত করতেছ? যায়েদ বিন হারেসার শরীরের মধ্যে পাথর পড়তে পড়তে যায়েদ বিন হারেসা জমিনের মধ্যে পড়ে যায়। বেঈমানের দল পাথর নিক্ষেপ করা বন্ধ করে না, আমার রসুলের শরীরের মধ্যে মারা শুরু করছে। আমার রসুল কষ্ট সহ্য করতে না পেরে জমিনের মধ্যে বসে যায়। বেঈমানের দল বিশ্ব নবীকে দুই কাদের মধ্যে ধইরা আবার দাঁড় করাইয়া দেয়। কেন দাঁড় করাইয়া দেয়? যাতে রাসূলের শরীরের মধ্যে পাথর মারতে সুবিধা হয়, জোরে কর নাউজুবিল্লাহ। বেঈমানের দল চিনে নাই আল্লাহর নবীকে, চিনতে পারে নাই, যার কারণে পাথর মারে। আমার রসুলের শরীর দিয়ে রক্ত বের হতে হতে তাম শরীরটা রক্তাক্ত হয়ে গেল, এমনই ভাবে ফদ যুগল পাও গুলো রক্তে রঞ্জিত হইয়া পা এবং জুতায় আঠা লেগে গেছে, জোরে কন আল্লাহু আকবার। হে পৃথিবীর মানুষ, জমিনের মানুষেরা লক্ষ্য করে দেখো, আল্লাহ বলেন যার ইমানটা যত মজবুত, যেই বান্দা আমি আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাটাও তত কঠিন হয়, জোরে কন ঠিক ঠিক না? হে মুসলমান ভাই বন্ধুরা, রাসূলের হুঁশ ফিরত আসার পরে রাসূল যায়েদকে লক্ষ্য করে বলতেছে, যায়েদ রে, তায়েফের জমিনে আর থাকা যাবে না। যায়েদ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের জমিনে না থাকলে আপনি কোথায় যাবেন গো? রাসূল এবার ডাক দিয়ে কয়, ওরে যায়েদ, আল্লাহ তো অসহায়দের সহায়, আল্লাহ তো গরিবদের সাহায্যকারী, সুতরাং আল্লাহ থেকে বিমুখ হইও না,
আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবে, জোরে কোন কে সহযোগিতা করবে, আল্লাহ সহযোগিতা করবে। সামনের দিকে রওনা হও, সামনের দিকে রওনা হলো, সামনের দিকে গেলে একটা বাগান পড়ে, ওই বাগানটা হইলে ইসলামের দুশমন, দুইজন দুশমনের, একজন হইল নাম হইল উতবা বিন রবিআ, আরেকজনের নাম হইল সাইবা বিন রবিআ, দুই বেঈমানের বাগান হলো, রাস্তায় গিয়ে বের হইতে গিয়ে পড়ে এই বেঈমানের বাগানে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের নিচে বসে, জোরে কোন কিসের নিচে বসে, গাছের নিচে বসে রাসূল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, আল্লাহ গো আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই গো আল্লাহ, আল্লাহ গো ইসলামের দাওয়াত দিব কিভাবে, ভালো কোনো কৌশল আমার জানা নাই, ইয়া আল্লাহ তায়েববাসীদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমার নিজের বিরুদ্ধে নিজের অভিযোগ নিজের বিরুদ্ধে। এমন সময় যায় ডাক দিয়া কই, কিছুক্ষণের মধ্যে তাকাইয়ে দেখি আকাশের মধ্যে একটা মেঘের খণ্ড দেখা যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে তাকাইয়ে দেখি আকাশের নিচে একদম নিম্ন আমাদের মাথার উপরে একটা মেঘের খণ্ড দেখা যায়। রাসূল ডাক দিয়ে কয় আমি তাকাইয়া দেখি ওই মেঘের উপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। জিব্রাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো বিশ্ব নবী, ও গো রাহমাতুল লিল আলামিন, বেঈমান তায়েববাসী আপনার সঙ্গে কেমন আচরণ করছে এটা আল্লাহই দেখছে। জোরে কোন কে দেখছে? আপনার সাথে বেঈমানের দল কি আচরণ করছে গো হাবিব এটা আল্লাহ দেখছে। এই মুহূর্তে মালাকুল জিবাল আসবে, মালাকুল জিবাল বলা হয় ফেরেশতা, পাহাড়ের নিয়োজিত ফেরেশতা। এই মুহূর্তে মালাকুল জিবাল আসবে, মালাকুল জিবালের কাছে আপনি যে কোনো নির্দেশ দিতে পারেন, মালাকুল জিবাল আপনার নির্দেশ গ্রহণ করবে। রাসূল ডাক দিয়া কয় মুহূর্তের মধ্যে মালাকুল জিবাল এসে পড়েছে। মালাকুল জিবাল এসে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, ও নবীজি আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ইয়া রাসূলুল্লাহ এই যে তায়েফের দুই পাশে দুইটা পাহাড় দেখতেছেন, এই দুইটা পাহাড় সহ তাম পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সবগুলা পাহাড় নিয়ন্ত্রণের দায়িত্ব হইল আমার। ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনি আমাকে পারমিশন দেন, এই মুহূর্তে আপনি আমাকে অনুমতি যদি দেন, দুই দিকের পাহাড় এমন জোরে চাপ পারব তায়েববাসীকে নিষ্পেষিত করে দিব। আমার রসুল তখন ডাক দিয়ে কয় মালাকুল জিবাল আমি তো গজবের জন্য আসি নাই, আমি তো রহমত স্বরূপ আসছি। জোরে কোন সুবহানাল্লাহ, আমি তো রহমত স্বরূপ এই তায়েফের জমিন আসছি রে, তায়েফের জমিনের মধ্যে আমি যদি বদদোয়া দিয়ে চলে যাই বলতো, আল্লাহ তো আমাকে বলছো মা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল গো আমি আপনাকে গজব স্বরূপ পাঠাই নাই, আমি আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি। তাহলে আল্লাহর এই আয়াতের মর্ম কই যাইব? জোরে কোন না সুবহানাল্লাহ। না মালাকুল জিবাল তুমি তোমার কাজে চলে যাও গো, আমি কখনো তাদের বিরুদ্ধে বাদ দিতে পারি না, আমি আশা করি বেঈমানের দল আমাকে না চিনল, তাদের আওলাদ একদিন একদিন আমি মুহাম্মাদের হাতে হাত রাইখা কালমা পড়ে মুসলমান হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইবার সামনের দিকে রওনা হয়ে গেলেন, যেতে যেতে একটা জায়গা পড়ল, ওই জায়গার নাম হয়েছে নাখলা। নাখলা নামক স্থানে গিয়ে রাসূল কয়েকদিন যাপন করলেন, ওই জায়গার মধ্যে থাকার পরে কইছো যে রাসূল একদিন ফজর নামাজ পড়তেছেন। জোরে কোন কোন নামাজ? একটু জোরে কোন না, ফজর নামাজ পড়তেছেন। আল্লাহরে কি কুদরত, কয়েকজন জিন এই রাস্তা দিয়া যায়, আমার রসুলের জবান থেকে কোরআনে কারিমের তেলাওয়াত শুনছে। জোরে কোন কি শুনছে?
কোরআনে কারিমের তেলাওয়াত শুনছে, অটোমেটিক রাসূলের কোরআন তেলাওয়াত শুইনা, জিনেরা পর্যন্ত কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, রাসূলের কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে মধু আছে না নাই? জোরে কর, আটো জোরে কর না আসেনি? তেলাওয়াত কি আমগো মতো নাকি আরো ভালো? কেমন ভালো? জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে, ওই মাহফিলটার নাম হইছে দারুস সালামের একটা মাহফিল হবে। ওই মাহফিলের মধ্যে যিনি সভাপতি করবেন উনি স্বয়ং আল্লাহ তাআলা। জোরে কর সুবহানাল্লাহ। ওই মাহফিলের যিনি প্রধান অতিথি হবেন উনি হবেন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলের মধ্যে যিনি কোরআন তেলাওয়াত করবেন উনি হবেন স্বয়ং আল্লাহ পাকের বিখ্যাত নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কর সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে ওই মাহফিলের মধ্যে শ্রোতা হবে সব জান্নাতীরা। ওই জান্নাতের মাহফিলের মধ্যে উপস্থিত হইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দাউদ নবীকে হুকুম করবেন, দাউদ রে কোরআনে কারিম তেলাওয়াত করো। দাউদ নবী তার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করবেন, ফেরেশতারা সহ এমনই ভাবে জান্নাতীরা অটোমেটিক চিৎকার দিয়ে বলবে এত সুন্দর কোরআনের পড়া। এবার আল্লাহ জিগাইবে আরো সুন্দর কোরআন তেলাওয়াত শুনবা, তখন জান্নাতীরা বলবে আরো সুন্দর শুনবো কারতে, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কোরআন শরীফ পড়বেন, শোনো রাসূলের জবান দিয়া কোরআনে কারিমের তেলাওয়াত কত সুন্দর সুর বের হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার রাসূল মধুর কণ্ঠে সূরা ইয়াসিন এমন তেলাওয়াত করবে, রাসূলের তেলাওয়াত শেষ হওয়ার পরে এবার আল্লাহ জিজ্ঞেস করবে আরো সুন্দর শুনবা? ফেরেশতার বলবে হ্যাঁ আরো সুন্দর, আল্লাহ আরো সুন্দর কোরআন তেলাওয়াত হয়। আল্লাহ তখন ডাক দিয়া বলবে জান্নাতীরা রে এতদিন আমার কোরআনে কারিমের শব্দ গুনো জিব্রাইলের জবান থেকে নবীর মাধ্যমে, নবীর জবান থেকে তোমাদের মাধ্যমে শুনছা। এমনই ভাবে দুনিয়ার যত কারি সাহেবদের জবান থেকে তোমরা শুনেছ কোরআন নাজিল করছে, আমি আজকে সরাসরি আমি আল্লাহ কোরআন কারিম তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক সূরে রহমান পড়বেন। কোন সূরা পড়বেন? জোরে কান সূরা রহমান। নাম বলতে তো পারেন না, পারবেন কেমনে? কোরআন শরীফের মধ্যে রহমান সূরা আছে জানেনই তো না? জোরে কান টিকে ঠিক না। এ মুসলমান ভাই বললাম রাসূল ডাক দিয়া কই 224,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে ফাটাইছে, এক এক নবীরে এক একটা জিনিস দিয়া দুনিয়াতে ফাটাইছে, মুজিজা দিছে, নিদর্শন দিছে, সবাইকে যা দিয়েছে আমাকে বিশেষ করে একটা মুজিজা দিয়েছে। বলে সেটা কোনটা? বলে সেটা হলো আল্লাহ আমাকে কোরআন দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বেলেটা আবার মুজিজা হইলো কেমনে? বেটার কারণটা হইলো যত বড় বেঈমানে হোক না কেন রাসূলের কোরআন শুনলে আর ঠিক থাকতে পারে না, অটোমেটিক বলে মোহাম্মদ আর দেরি করিস না, এই মুহূর্তে কালমা না পড়ে স্থান ত্যাগ করবো না।